নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। লোকসভা নির্বাচনে বুথ ফেরত জনমত জরিপ এক্সিট পোল একথা বলছে। আর তা সঠিক হলে বিজেপি নেতা নরেন্দ্র মোদীই হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। কিন্তু অতীতে বেশিরভাগ সময় এ ধরনের জনমত জরিপ ভুল তথ্য দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। দিল্লির মসনদে বসতে যাচ্ছেন বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। নয় দফায় লোকসভা নির্বাচনের ভোট শেষে এমন খবরই এখন ভারতীয় গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম। ভোট দিয়ে ফেরা ভোটারদের মতামতের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠান প্রকাশ করেছে তাদের এক্সিট পোলের ফলাফল। শীর্ষ চারটির মধ্যে তিনটি এক্সিট পোলই বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার 543 আসনের বেশিরভাগই দখল করবে। ইন্ডিয়া টুডে সিসেরো পোল জানিয়েছে মোদীর জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পেতে পারে 261 থেকে 283টি আসন, তবে এই জোট 249 আসন পেতে পারে বলে ধারণা করছে টাইমস নাও ওআরজি। আর আইবিএন নেটওয়ার্ক 18 সিএসডিএস পোল বলছে এনডিএ পাবে 270 থেকে 282টি আসন, এর মধ্যে বিজেপি পাবে 230 থেকে 242টি। আর কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএকে সন্তুষ্ট থাকতে হবে মাত্র 92 থেকে 102টি আসন পেয়ে। তবে কোনো জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসন না পেলে আগামী শুক্রবার ফলাফল ঘোষণার পর থেকেই হয়তো শুরু হবে ছোট দলগুলোকে জোটে টানার রাজনীতি। কিন্তু বিশ্লেষকরা বলছেন 2004 ও 2009 সালের নির্বাচনের এক্সিট পোলের সাথে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলের নাটকীয় অমিল ছিল। ওই সব জনমত জরিপেও বিজেপির ভালো করার বিষয়ে শক্ত ধারণা ছিল যা পরে ভুল প্রমাণিত হয়। এদিকে ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে এবার 66.38%, যা ভেঙে দিয়েছে 1984 সালের লোকসভা নির্বাচনের ভোটার উপস্থিতির রেকর্ড। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।